নমস্কার বন্ধুরা, হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আগের মতোই সুস্থ রয়েছেন। আর আজ এই কামনা নিয়েই একটা খুব ভালো বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টায় অনেকেই কিন্তু রোগে ভুগছেন এবং এটাকে পুরো স্থায়ীভাবে সারাকারও পেতে চাইছেন, এই রোগ থেকে মুক্তিও পেতে চাইছেন। দেখুন, আজকে যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, উচ্চ রক্তচাপ। তো এই উচ্চ রক্তচাপের সমস্যায় বহু মানুষ আছেন যারা ভুগছেন। যারা এই ভিডিওটা দেখছেন তাদের নিজেদের বাড়িতেই হয়তো এমন একজন রয়েছেন যারা এই উচ্চ রক্তচাপে ভুগছেন। তো এই সমস্যাটা থেকে বেরোতে গেলে আপনারা সবচেয়ে প্রথমে যেটা করেন সেটা হচ্ছেন অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার চেষ্টা করেন, বা অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়ে তার পরামর্শ মতোই রেগুলার চলার চেষ্টা করেন। কিন্তু সমস্যাটা হলো, এটা এমন একটা রোগ যে এর ওষুধ কিন্তু কখনোই আপনাকে পুরোপুরি মুক্তি দিতে পারবে না, বা এর ওষুধকে আপনি কিন্তু কখনো ছাড়তে পারবেন না। যখনই স্কিপ করে চলে যাবেন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার কিন্তু, বা কিছু সময়ের মধ্যেই আপনার কিন্তু ব্লাড প্রেশারের সমস্যাটা আবার চলে এসেছে। যাও বা একটু দমে গিয়েছিল, কমে গিয়েছিল, সেটা কিন্তু আবার রিয়্যাক্ট আরম্ভ করেছে। তো এটা থেকে বাঁচতে গেলে আপনাকে কিন্তু আয়ুর্বেদের সাহায্য নিতেই হবে। আর হ্যাঁ, আয়ুর্বেদে এর একটা খুব মানে খুব সুন্দর সমাধান দেওয়া আছে, আর সেটা আমরা বাড়িতেই খুব কম খরচে বা একেবারে খরচ নেই বললেই চলে এরকমভাবেও কিন্তু এই হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকে খুব সহজে মুক্তি পেতে পারি। তো সেই আলোচনায় আসার আগে সবচেয়ে প্রথমে আমরা জানবো যে হাই ব্লাড প্রেশারটা অ্যাকচুয়ালি হয় কেন, কারণ সেটা না জানলে আমরা কিন্তু রোগের ঠিক মতো চিকিৎসা করতেই পারবো না, বা এর আনুষাঙ্গিক আর কী কী ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারটাকে ঠিক মতো যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু এর সঠিক চিকিৎসাটা আমাদের পক্ষে করা সম্ভব হবে না। তাই আমাদের জেনে নেওয়া উচিত যে হাই ব্লাড প্রেশারটা অ্যাকচুয়ালি হয় কেন। দেখুন, সবচেয়ে প্রথম যে কারণটা এখানে উল্লেখ করবো সেটা হচ্ছে, আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো রকম পেটের সমস্যায় ভুগছেন, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি আপনাকে মানে চিরতরে আপনি ভুগে যাচ্ছেন এটা নিয়ে, এবং তার কোনো প্রতিকার আপনি করেননি, যখন কিছু হচ্ছে মুঠো মুঠো ওষুধ গিলেছেন শুধু, মানে ওষুধ খেয়েছেন, তাহলে সেটা কিন্তু কোনো সমস্যার সমাধান হলো না। আপনি এর রেগুলার ট্রিটমেন্ট না করে আপনি অ্যান্টাসিড খেয়েছেন বা বিভিন্ন রকমের অ্যালোপ্যাথিক যে সমস্ত ওষুধগুলো পাওয়া যায় সেইগুলো খেয়ে গেছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু পেটের কোনো হজম শক্তি বাড়ানোর বা আপনার লিভার ফাংশনকে আরও গতি দেওয়ার কোনো রকম কিন্তু আপনি চেষ্টা করেননি, বা পাকস্থলীর কার্যকলাপকে বৃদ্ধি করার মতো কোনো কাজ কিন্তু আপনি করেননি। শুধুমাত্র সেই অবস্থাটাই আপনার যে অ্যাসিডিটি হয়েছে বা গ্যাস হয়েছে বা আপনার হজম হচ্ছে না সেটার জন্য আপনি সেই মুহূর্তটায় একটা মাত্র পদক্ষেপ নিয়েছেন, কিন্তু তাতে করে আপনার সমস্যার সমাধান হচ্ছে না। তো এইভাবে দীর্ঘদিন ধরে আপনি যখন ভুগতে থাকবেন তখন এটা কিন্তু আপনার হাই ব্লাড প্রেশার ক্রিয়েট করতে পারে। দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে, দ্বিতীয় যে হতে পারে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের জেনেটিক কারণে বশতেও কিন্তু আমাদের হাই ব্লাড প্রেশার আসতে পারে, মা বাবার মাধ্যমে আমাদের কিন্তু হাই ব্লাড প্রেশার আসতে পারে, যেটার উপরে আমাদের কোনো রকম হাত নেই। হ্যাঁ, আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কিভাবে এটাকে আমরা বিরত থাকতে পারি, অর্থাৎ হাই ব্লাড প্রেশার যাতে আমাদের না হয়। আমাদের জেনেটিক্যালি আছে কিন্তু আমার যাতে না হয় সেটা কিন্তু আমার অনেকটাই নিজের হাতে। তো সেটা কি করে হবে আগামীতে আলোচনা করছি এই ভিডিওতেই। তো এছাড়া যেটা রয়েছে, আপনি অন্যান্য কোনো একটা রোগে ভুগছেন এবং তার ফলে দীর্ঘদিন ধরে আপনাকে একটা অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে যেতে হচ্ছে এবং তার কিন্তু সাইড এফেক্ট আপনার রয়েছে, তো সেই জন্য আপনার কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যা অনেকটাই আসতে পারে। যারা একটু মোটা মানে একটু ভারী টাইপের মানুষ, একটু মোটা মানুষ, তাদের কিন্তু হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা প্রায় অনেকটাই বেশি। এছাড়া যারা ভেজ খাদ্য খাওয়ার, অর্থাৎ নিরামিষ খাদ্য খাওয়ার বা শাকসবজি খাদ্য খাওয়ারকে একটু মানে পছন্দ করেন না, নর্মালি মাছ মাংস ডিম বা আপনার এক কথায় বলা ভালো আমিষ জাতীয় খাদ্যকে বেশি প্রেফার করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা দুঃসংবাদ বয়ে আনতে পারে, অর্থাৎ আপনার কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যা আসতেই পারে। যারা অ্যালকোহল এবং ধূমপান করেন তাদের তো শুধু ব্লাড প্রেশার না, তাদের বহু রকম রোগ আক্রান্ত হতে পারেন তারা, তো তার মধ্যে ব্লাড প্রেশারও কিন্তু একটা। অতএব আমাদের বুঝে নিতে হবে যে হাই ব্লাড প্রেশার যে জিনিসগুলো থেকে ক্রিয়েট হচ্ছে বা যে জায়গা থেকে ক্রিয়েট হচ্ছে সেই জায়গাটা যদি আমরা ঠিকঠাক করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের রোগের জন্য ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তার আগেই আমরা কিন্তু রোগকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিতে পারি যেটা আমাদের শরীরে প্রবেশই করবে না। অতএব আপনি বুঝতেই পারছেন হাই ব্লাড প্রেশার থেকে মানে একে প্রতিরোধ করাটা আগে সবচেয়ে বেশি দরকার। প্রতিরোধ কিভাবে করবেন, একটা হেলদি লাইফস্টাইল গড়ে তুলুন আগে, একটা খুব সুন্দর লাইফস্টাইল গড়ে তোলার সঙ্গে সঙ্গে একটা সুষম খাদ্য এবং প্রোটিন সমৃদ্ধ ভালো খাওয়ার
আপনারা খাওয়ার চেষ্টা করুন যেগুলোতে তেল ঝাল মশলার খুব একটা এন্ট্রি থাকবে না বলা বাহুল্য। এবং তার সঙ্গে যারা খুব বেশি রেড মিট খেতে পছন্দ করেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা রেড মিট খাওয়াটাকে পুরোপুরি ভুলে যান বা বন্ধ করে দিন। অ্যালকোহল ধূমপান থেকে পুরোপুরি বিরত থাকুন, সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করুন, সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করুন, প্রচুর ফল খাওয়ার চেষ্টা করুন, এবং সঙ্গে সঙ্গে প্রাণায়াম, কিছু ওয়ার্কআউট, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি করার চেষ্টা করুন। দেখবেন কিছু না পারলে একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করুন, দেখবেন আপনার কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যা হবেই না, বা যাদের থেকেও থাকবে তাদের অটোমেটিক্যালি কিন্তু অনেকটা লোয়ার লেভেলে চলে আসবে, বা হতে পারে অচিরেই সেটা পুরোপুরি আপনাকে ছেড়ে চলে গেল। তো এই জিনিসগুলোকে একটু ফলো করবেন, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন, রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাবেন, স্ট্রেস লেভেলটাকে বাড়তে দেবেন না, খুব উচ্চ মানে শব্দের সঙ্গে কথা বলবেন না, উচ্চ আওয়াজে কথাবার্তা বলা, খুব উত্তেজিত হয়ে যাওয়া, কোনো কিছুতে প্রচণ্ড পরিমাণে রিয়্যাক্ট আরম্ভ করে দেওয়া, প্রচণ্ড পরিমাণে কোনো জিনিসের সঙ্গে ইনভলভ হয়ে যাওয়া, সেই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে এবং যথেষ্ট পরিমাণ ঘুমোতে হবে। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে মেডিটেশন। হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি, মেডিটেশন বা ধ্যান যারা রেগুলার করেন তাদের কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যা প্রায় নেই বললেই চলে, বা যদি থেকেও থাকে সেটা কিন্তু অচিরেই আপনাকে ছেড়ে যেতে বাধ্য হবে। তো এই একটা মোটামুটি আমি বোঝাতে পারলাম যে হাই ব্লাড প্রেশারকে প্রতিরোধ করতে গেলে আমরা কী কী করতে পারি। এইবার আমাদের সবচেয়ে প্রথমে জানতে হবে ব্লাড প্রেশারটা হলে আমরা বুঝবো কী করে, কারণ তবেই তো আপনি ট্রিটমেন্টটা করবেন, কারণ আপনি যদি রোগের সম্পর্কে নাই জানেন তাহলে ট্রিটমেন্ট কী করে করবেন। তো সেই জন্য আগে আমাদের লক্ষণ বুঝে নিতে হবে। লক্ষণ হচ্ছে, হাই ব্লাড প্রেশারের লক্ষণ তখনই প্রকাশ পাবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো একটা কাজ করছেন, কাজ করার সঙ্গে সঙ্গে বুক ধরফর আরম্ভ হয়েছে, বা মাথা ঘুরতে আরম্ভ করেছে, প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে বা মাথা ঘুরে আপনি পড়ে যাচ্ছেন, অথবা আপনার অল্প পরিশ্রমেই প্রচুর পরিমাণে হাঁপানি হচ্ছে, মানে অল্প পরিশ্রম করেছেন, আগে যে জিনিসটা খুব সহজে করতে পারতেন এখন সেই জিনিসটা খুব সহজে করতে পারেন না, তার সঙ্গে সঙ্গে খুব মাঝে মধ্যেই যদি খুব বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে নাক মুখ দিয়ে কিন্তু রক্ত আসতে পারে, অল্প পরিমাণ কিন্তু সেটা কিন্তু আসতে পারে। আর এছাড়া আপনার হৃৎপিণ্ডের মানে গতি অস্বাভাবিক একটা হয়ে যেতে পারে, খুব বেড়ে যেতে পারে। তো সেই জন্য এই জিনিসগুলো যখনই প্রকাশ পাবে আপনি নিজেই অনুভব করবেন বা নিজেই বুঝতে পারবেন যে আপনার কিন্তু হাই ব্লাড প্রেশার হয়েছে, দরকার হলে আপনার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ডায়াগনোসিস করিয়ে নিতে পারেন। এরপর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে খুব সহজ জিনিস, সকাল সন্ধ্যা দুবেলা দু চামচ করে থানকুনি পাতার রস যদি আপনি খেতে পারেন তাহলে আপনার এটা এক মাস যদি খেতে পারেন আপনার কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যা একেবারেই চিরতরেই, মানে বলতে পারেন আপনি যদি রেগুলার লাইফস্টাইল ঠিকঠাক রাখেন তাহলে চিরতরে কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে। এছাড়া আরেকটা যেটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে খাবার পাতে, আপনি ভাত খাচ্ছেন রুটি খাচ্ছেন সেটা ম্যাটার নয়, কিন্তু খাবার পাতে যদি দু কোয়া করে কাঁচা রসুন আপনি খেতে পারেন তাহলে কিন্তু সকাল সন্ধ্যে, আমি দুবেলার কথাই বলছি, দুপুর বা রাতে, তো কাঁচা রসুন যদি খাবারের পাতে আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার এটা ভীষণ উপকার দেবে এবং এই হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকে আপনি কিন্তু খুব সহজেই অচিরেই মুক্তি পেতে পারেন। এছাড়া আপনাকে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে একটু গরম জাতীয় খাবার, কফি বা আপনার ধরুন রেড মিট বা এই ধরনের যে জিনিসগুলো, অ্যালকোহল ধূমপান এই সমস্ত জিনিসগুলো থেকে নিজেকে পুরোপুরি বিরত রাখতে হবে, নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। দেখবেন আপনার কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যা খুব তাড়াতাড়ি আপনাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হয়, এবং নতুন বন্ধু যারা জুড়ছেন আমার এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।